গতবার করোনা আবহে পূর্ব মেদিনীপুরের মহিষাদলে তিন শতাব্দী প্রাচীন রথের দড়িতে টান পড়েনি। টানা দু বছর পর এবার ফের সাড়ম্বরে হবে মহিষাদলের রথের মেলা। 1776 সালে মহিষাদল রাজপরিবারের রানী জানকী দেবীর হাত ধরে রথযাত্রার সূচনা। প্রথমে রথটি 17 চূড়ার হলেও পরবর্তীকালে তা কমে হয় 13 চূড়া। প্রথা মেনে রাজপরিবারের সদস্যরাই প্রথমে রথের রশিতে টান দেন, তারপর টান দেন ভক্তরা। এবার সিসি ক্যামেরা, ড্রোনে নজরদারির পাশাপাশি ভিড় ঠেকাতে পুলিশের তরফে একগুচ্ছ পদক্ষেপ নেওয়া হয়েছে। 27টা মতো সিসিটিভি ক্যামেরা আমরা সমস্ত জায়গায় প্রজেক্ট করেছি, দু জায়গায় জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা করেছি এবং আমাদের তরফ থেকে ড্রোন রাখা হয়েছে যাতে কেউ কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে। আর মোটরসাইকেল মোবাইল, বাইক মোবাইল এবং পেট্রোলিং এবং আরটি মোবাইল রাখা হয়েছে সব টোটাল মেলা চত্বরে এবং সারাউন্ডিংস এরিয়ার নজর রাখার জন্য। এছাড়াও আমাদের প্লেন ক্লোথে পুলিশ পার্টিকে রাখা হয়েছে। মহিষাতলের রথতলা থেকে গুন্ডিচাবাটি পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা রথ সড়ক নামে পরিচিত। বাসিন্দাদের দাবি, রথের আগে রথ সড়ক দখলমুক্ত করা হলেও রথের পর আবার সেই দখলদারি শুরু হয়ে যায়। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। মহিষাদল পঞ্চায়েত সমিতির অধীন রথ সড়ক বেদখল হয়ে যাচ্ছে। পঞ্চায়েত সমিতির নেতারা তারা সেখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছ থেকে আর্থিক লেনদেনের মধ্য দিয়ে তাদের সুযোগ সুবিধা করে দিচ্ছেন। আগামী দিনে এই রথ সড়ক থাকবে কি না, মহিষাদলের ঐতিহ্যমণ্ডিত রথযাত্রা উৎসব হবে কি না, প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। না না, এটা যাতে না হয়, রথ সড়ক যাতে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, তার জন্য আমরা যা যা উদ্যোগ গ্রহণ করা সেটা উদ্যোগ গ্রহণ করব এবং এটা সচেতন করা মানুষকে, এটাতে মহিষাদলের যে ঐতিহ্য সুনাম সেটাকে রাখার দায়িত্ব আমাদের সকলের। তবে এসবের মধ্যে দুবছর পর মেলা হওয়ার খবরে খুশি বাসিন্দারা। বিটন চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, পূর্ব মেদিনীপুর। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।